যে যাত্রীদের জন্য উন্নত পরিষেবা দাবি তাদেরই যাত্রা পথ থমকে। রবিবার সকালে বীরভূমের মুরারই স্টেশনে একাধিক দাবিতে অবরোধ, লাইনে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ, নেতৃত্বে মুরারই নাগরিক মঞ্চ। সাধারণ মানুষের নিত্যদিনের যাত্রাপথের অবিচ্ছেদ্য সম্বল রেল, অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে সাহেবগঞ্জ রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন। সপ্তাহান্তে সকালে চরম দুর্ভোগে যাত্রী সাধারণের। আমরা আসিসের পাকুড় থেকে যাচ্ছিলাম রামপুরহাট সিএমএস ক্লাস করতে, মানে ট্রেন অবরোধ থাকার কারণে আমরা যেতে পারছি না, সেটা আমাদের একটা অনেক বড় সমস্যা। আমরা সেই গুমানি থেকে স্টেশন থেকে আসছি, আমরা রামপুরহাট যেতাম, ওখানে সিএমএস ক্লাস করি প্রতি সানডে। আজকের ট্রেনের জন্য আমরা এখানে ওয়েট করি, যেতে পারলাম না। বিক্ষোভে জেরে নলহাটি স্টেশনে সকাল থেকে দাঁড়িয়েছিল হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। দুপুর 12:18 নাগাদ মুরারই স্টেশন পার করে বন্দে ভারত। প্রায় প্রত্যেক দিনই এক জেলা থেকে অন্য জেলায় নানা জরুরি কাজে যাতায়াত করেন সাধারণ মানুষ। রেল যাত্রীদের যাত্রাপথ আটকে দাবি পূরণ। অনেক ট্রেন যেমন বন্দেভারত 3 ঘন্টা দাঁড়িয়েছিল, বেশ কিছু ট্রেন 3 ঘন্টার উপর দাঁড়িয়েছিল, তবে প্রায় 4 ঘন্টা ধরে কিন্তু এই অবরোধ চলে। তবে অবরোধ শেষ করে তারা কিন্তু আগামী দিনে, যে যদি তাদের প্রতিশ্রুতি পালন না হয়, আগামী দিনে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবে। মাসে যাব মুরারই সহ বিভিন্ন স্টেশনে প্রায় 4 ঘন্টা দাঁড়িয়েছিল একাধিক ট্রেন। জনসাধারণের অন্যতম যোগাযোগের মাধ্যম স্তব্ধ করে যাত্রী সুবিধার দাবি। বিনি অবরোধ চলছে, ট্রেনকে অবরোধ করে কোনো লাভ নেই, সেই দাবি নিয়ে আমার মনে হয় রেলের দ্বারস্থ হওয়া উচিত। গন্তব্যে পৌঁছতে যে বিলম্ব হলো তার দায় কার, প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরাই। মুরানা চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।